আমার শৈশবটা ছিল স্বপ্নের মতো। আলাস্কা, ব্যাবিলন, নিউ ইয়র্ক, অস্ট্রেলিয়া ঘুরে বেরিয়ে কেটেছে আমার ছেলেবেলা। পৃথিবী লুডুতে আমার বিশ্ব ভ্রমণ এভাবেই শুরু। পত্রিকার বিশেষ পাতাগুলোর পোকা ছিলাম। আমার মনে হয় পৃথিবীর অন্যতম আনন্দ হলো নিজের সৃষ্টিশীলতাকে ছাপার অক্ষরে আবিষ্কার করা। বাবা বাবা দেখো, আমার ভালো লাগাকে তোমার মাঝেও ছড়িয়ে দিতে চাইলাম। তোমার 5 বছর বয়সের আনকোরা হাতের আঁকিবুকি যখন প্রথমবারের মতো দেশের সেরা দৈনিকে ছাপা হলো, আমার অনুভূতিও ছিল বিশ্ব জয়ের মতোই। তুমি যেন স্বপ্নের আকাশে মুক্ত প্রজাপতির মতো উড়ে বেড়াতে পারো, সেই জন্য এমন একটা স্কুলে ভর্তি করেছি যাতে তারা কোনোভাবেই বইয়ের বোঝা চাপিয়ে তোমার সৃজনশীলতাকে নষ্ট করতে না পারে। প্রিয় মামুনি, আজ থেকে হয়তো 20 বছর পর যখন এই চিঠিটা পড়ছ, 20 বছর আগে যে সময়টায় তোমাকে এই চিঠিটা লিখছি, তখন এক ভীষণ রকম অস্থিরতা আর অস্তিত্বের সংকটে আমার দিন কাটছে। জীবনে আমি তেমন কিছুই করে দেখাতে পারিনি, আমার স্বপ্নগুলো আজও পাখা মেলেনি, এটাও সত্য। তবুও কিছু করে দেখাবার ইচ্ছে সবসময় আমার ছিল, এখনো আছে। জীবনের অনেক ক্ষেত্রে হেরে যাওয়া এই আমি তোমার মধ্য দিয়েই জয়ী হতে চাইব। তোমাকে যখন স্বপ্নের সাইকেলটা কিনে দেই, তখন তুমি অনেক ছোট। সাইকেলের সাপোর্টিং হুইলগুলো খুলে ফেলার দিন অনেক কাঁদলেও অল্প কদিনই সেটা চালানো শিখে গিয়েছি। প্রতিটা সন্তানের কাছেই তার বাবা যেন একটা সাপোর্টিং হুইল, একটা আস্থা, একটা নির্ভরতা। অপরাজিত উপন্যাসটি হয়তো এতদিনে ঠিকই পড়ে ফেলেছ। কাজল ফিরেছিল তার বাবার জগতে, তুমিও কি ফিরবে না একদিন? ইতি তোমার বাবা। প্রিয় তাহিয়াত, 20 বছর হয়তো কেটে গেছে, বাবার চিঠিটা পেয়েছ, পড়েছ, স্মৃতি কাতরতায় হয়েছ মুগ্ধ, হয়তো চোখের কোণে কপোটা অশ্রু জমেছে তোমার জন্য ভালোবাসা।